নিঃস্ব হয়ে সৌদি আরব থেকে ফিরলেন আরও 215 জন বাংলাদেশি প্রবাসী। তারা সকলেই সেখানে শ্রমিকের কাজ করতেন। শুক্রবার 15 নভেম্বর রাতে সৌদি এয়ারলাইন্সের পৃথক দুটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত 11:20 সৌদি এয়ারলাইন্সের SP804 ফ্লাইটে 86 জন এবং রাত 1:15 SP802 উড়োজাহাজে 129 জন বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠায় সৌদি প্রশাসন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম 2 সপ্তাহে মোট 1,561 জন শ্রমিককে বেআইনিভাবে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এ নিয়ে চলতি বছর 21,000 বাংলাদেশি শ্রমিক সৌদি আরব থেকে দেশে ফেরেন। সৌদি থেকে ফেরত যাওয়া সোহরাব জানান, 2 বছর আগে তিনি 5,00,000 টাকা খরচ করে সৌদি আরব গিয়েছিলেন এবং একেবারে খালি হাতে ফিরে আসেন দেশে। তার অভিযোগ, ঘর থেকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। হারুন জানান, কর্মস্থল থেকে ফেরার সময় তাকে ধরা হয়েছিল এবং তাকে ফিরে আসতে বাধ্য করা হয়।